আদ্দিন টিভি ইসলাম প্রচারের স্বার্থে। আল্লাহকে একেবারে আকাশের দিকে তাকায় বলেন তো ইনশাআল্লাহ বলছেন, এই বিশাল আকাশের মালিককে আল্লাহ, এই বিশাল আকাশের মালিক আমার আল্লাহ, অনেক বড় আমার আল্লাহ, এত বড় যেটা আপনি কল্পনায় আনতে পারবেন না। এজন্য আমাদের বুক ভরা কষ্ট নিয়ে আমরা দুনিয়ার কোনো বড় ব্যক্তির কাছে চাই না, বুক ভরা কষ্ট নিয়ে যার কাছে আমরা হাত উঠিয়ে চাই তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া কানা কাসীরান মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা সামা, আকাশের দিকে সবচেয়ে বেশি যিনি মাথা উঠিয়ে আকাশটাকে দেখতেন তিনি ছিলেন আমার রসুল। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আকাশটা দেখেন তো, এই বিশাল আকাশ, এর মধ্যে ক্ষুদ্র আমি, আমাকে খুঁজে পাওয়াই কঠিন এই আকাশের সামনে। এই বিশাল আকাশেরও যিনি মালিক তিনি কে? জমিনের যিনি মালিক তিনি কে? কুল কায়নাতের যিনি মালিক তিনি কে? প্রশংসা পাওয়ার যিনি যোগ্য এবং মালিক তিনি কে? সে আল্লাহর জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে পড়ি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী لجلال وجهك ولعظيم سلطانك। প্রশংসা কার? বড়ত্ব কার? পবিত্রতা কার? একত্ববাদের ঘোষণা শুধুমাত্র কার জন্য? রাজত্বের মালিককে, ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার উপরে যার ক্ষমতা তিনি কে? সে আল্লাহ পাকের জন্য প্রশংসা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুয়া, শাহেনশাহে দুজাহা, যে নবী না আসলে আমাদের উম্মত হওয়ার সাতটুকুন মিটত না, যে নবী না আসলে দিনের জন্য কষ্ট করতে হয়, দিন প্রতিষ্ঠা কিভাবে হয় আমরা বুঝতাম না, সেই নবীর উপরে একবার সকলে মহাব্বত নিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছি আলহামদুলিল্লাহ। আদ্দিন টিভি ইসলাম প্রচারের স্বার্থে।